তিনি সাংগ্রং শাল বিজিপি বদলবাই নাই কলজাক হাপাং হাসতে ও বিশিব্রী উংমানি শাল নকিতিংগৈ তিনি শান্তির বাজার বুখাস্তেনি মন পাথর হাতি ও খ্লাইজাক্ষা কাইসা লাহার হিমবতকতে লোককথুমু পান্দা শান্তির বাজার মন্ডল বিজিপিনি বেখাক্তি অল্লাহার হিমবতক ফাই মানজাক ফাইকা আমচাইনি এমএলএ প্রমুদ্রিয়াং আকংশ যে তীব্র মত আমাদের একটা ক্ষমতা দখল করে রেখেছে স্বশাসিত জেলা পরিষদে, কিন্তু আজকে আমরা যারা স্বশাসিত জেলা পরিষদ বসবাসকারী আমরা দেখেছি তাদের উন্নয়ন কি করেছে। তাদের উন্নয়নের নামে নিজেরা নিজেরা পকেট বাড়ি হয়েছে, নিজেরা নিজেরা বিভিন্ন সময়ে তাদের উচ্ছা ঘটাচ্ছে। বন্ধুগণ, এটা কি একটা রাজনৈতিক দল? এটা কি জনগণের সরকার হতে পারে? বন্ধুগণ, এইরকম দল আজকে ত্রিপুরা মাথা মতন নয়। আজকে এই ত্রিপুরা রাজ্যে 2000 সালে আইপিএফটি নামক এক রাজনৈতিক দল স্বশাসিত জেলা পরিষদ দখল করে রেখেছিল। তারা 5 বছরও ঠিক মতো শাসন করতে পারে নাই। তাদের নিজেরাই মধ্যে 5 বছরে 5টা সিএম পরিবর্তন হয়েছে, তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। তারা কোন না কোন দলের মধ্যে দলের সঙ্গে সুব্রত হয়েছে। বন্ধুরা, আজকে এই ত্রিপুরা মাথা সময়ের অপেক্ষা কোন না কোন দলের দিকে তারা ঝুঁকিয়ে পড়বে, কোন ভয়ের কারণ নেই। এই ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি এই 25টা বছরে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা জনগণকে ধরে রেখে রেখে দিতে পারেছি। জনগণকে প্রতিশ্রুতি দিয়ে আমরা জনগণকে পুনরুদ্ধার করে তাদের অধিকারটুকু ফিরে দিতে পেরেছিলাম। বন্ধুগণ, 2023-এ পুনরায় এই উন্নয়নমূলক যিনি কাজ করেন ওই সরকারে থাকব, যে বিকাশমুখী সরকার ভারতীয় জনতা পার্টি সরকার থাকবে, এই আশাটুকু করে।